বিজেপি দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার ধাত্রি গ্রামের মালতীপুর এলাকায়। আহত বিজেপি কর্মী সুকুমার দাস বিজেপির পূর্বস্থলী দক্ষিণের 23 নম্বর মন্ডলের শক্তি কেন্দ্রের প্রমুখ। আমার পতাকা তুলছিল, বিজেপির পতাকা তুলতে গেছিলাম, দিয়ে মারধর করা। কোথায় হয়েছে ঘটনা? মালতীপুর গ্রামে। দিয়ে জোর মারধর করে পিটিয়ে পিস্তলের বাটে করে মারে আসে। আমার সভাপতি দিকে পিস্তল দিকে বাড়ি থেকে হুমকি দিয়ে আসে। হ্যাঁ, বিধরক মারে, কারা মেরেছে? তৃণমূল দুষ্কৃতী মণ্ডল শেখ, আলী শেখ, আরও অনেকজন আছে, সবাইকে নাম জানি, আমি জানি না, সবাইকে চিনতে পারছি না। কি দিয়ে মেরেছে আপনাকে? পিস্তলের বাটে করে দিয়ে, আর বন্দুকের বাটে করে, আচ্ছা, ঘুষি, লাঠি। কতজন মিলে মেরেছে? 20-22 জন। অভিযোগ, এদিন রাতে সুকুমার দাস তাদের দলের পতাকা লাগাতে গেলে মণ্ডল শেখ ও আলী শেখের নেতৃত্বে বেশ কয়েকজন তার উপর চড়া হয়। তাকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে তার স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে সুকুমার দাস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। গতকাল রাত্রে আমাদের ওই এলাকার শক্তিকেন্দ্র প্রমুখ সুকুমার সিকদার, সে ওইখানে যে বিজেপির পতাকাটা ছিল রাত্রে ফেলে দেয়া হয়, ওই পতাকা লাগানোকে কেন্দ্র করে ওই পতাকা 2-3 বার ফেলেছে এবং ও লাগিয়ানোর পরেই ওকে ওখানে আটকে রাখা হয়েছে। বলছে তুই লাগিয়েছিস? বলে দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। বলার পরে লোকজন জড়ো করে পূর্ব পরিকল্পিতভাবে এবং সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, কারণ এই আগ্নেয়াস্ত্র বাঁটে করে একে মারা হয়েছে। এবং ওই বুথেরই একজন মাননীয় শিক্ষক মশাই আছেন, তাকেও বাড়িতে গিয়ে আর জোনা 50-এর লোক গিয়ে তার বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখানো হয়েছে। এই সন্ত্রাস তৃণমূলের দীর্ঘদিনের চলছে, আর সম্ভব নয়। আমরা প্রশাসনকে বলেছি যদি অবিলম্বে যাদের নামে অভিযোগ জানানো হয়েছে, আলী এবং মণ্ডল শেখ, এদের যদি অভিযুক্তদের যদি অভিযোগ অ্যারেস্ট না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। দরকার হলে আমরা মারের বদলা মার প্রতিশোধ নেব। তো আমাদের ধাত্রী এবং গ্রাম পঞ্চায়েতের অধীন 17/11/2020 তারিখে মঙ্গলবার মালতীপুর গ্রামে যে ঘটনা ঘটেছিল তা তেমন কিছুই নয়। কয়েকজন ব্যক্তি মালতীপুরে গিয়েছিল যারা নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করেছেন, তাদের সঙ্গে মালতীপুর গ্রামের স্থানীয় কয়েকজনের তৃণমূল কর্মীর সঙ্গে সামান্য বচসা হয়। বচসার সময় খেলাখেলি মাধ্যম দিয়ে উক্ত ব্যক্তি পড়ে যায় এবং হয়তো সামান্যতা কেটে ফেটে গেছে। হ্যাঁ, এটাই আমার কাছে খবর আছে। ঠিক আছে, এগুলো বিজেপি করছে, আমাদের তৃণমূলকে দুর্বলতা করার চেষ্টা করছে। আমাদের যেহেতু ওখানে তৃণমূল কর্মীরা সক্রিয়, এটা কমতি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।